भी तो सही है। কি নাম বড় তোর? আমার নাম রিয়া মাহাতো। বাবার নাম কি? বাবার নাম সুভাষ। আর গ্রামের নাম? গ্রামের নাম সাইডাডাঙ্গা। সাইডাডাঙ্গা। তোর নাম কি রে? আরতি। দাঁড়া দাঁড়াই বল। আরতি। কি নাম? আরতি। আরতি। বাবার নাম কি? হ্যাঁ রিয়া। গ্রামের নাম? সাইডাডাঙ্গা। তোর নাম কি? আমার নাম আসালতা। বাহ, তোর বাবার নাম? সাইডাডাঙ্গা। তোর নাম? প্রিয়া মাহাতো। প্রিয়া মাহাতো। আর গ্রামের নাম? গ্রামের নাম সাইডাডাঙ্গা। আর বাবার নাম? গুরুপদ মাহাতো। তোর নাম কি রে? তোর নাম কি? হ্যাঁ শিখা মাহাতো। আর বাবার নাম? বাবার নাম কি? আর গ্রামের নাম? তোর নাম কি বটে? আর বাবার নাম? আর গ্রামের নাম কি রে? সাইডাডাঙ্গা। তোর নাম কি রে? দাঁড়া দাঁড়া কার্তিক। কি কৃষ্ট? তোর বাবার নাম? কার্তিক। কি টাইটেলটা বল? মাহাতো। মাহাতো। তোর নাম? আকাশ। দাঁড়াই বল, দাঁড়াই বল। আকাশ। কি মাহাতো। গ্রামের নাম? সাইডাডাঙ্গা। বাবার নাম? গুরুপদ। তোর নাম? কাঞ্চন মাহাতো। কাঞ্চন মাহাতো। আর গ্রামের নাম কি? সাইডিয়া। তোর বাবার নাম কি? কার্তিক মাহাতো। পুচকি, তোর নাম কি বল? পুচনি। হ্যাঁ কি? কি নাম রে? হ্যাঁ বাসন্তী। তোর নাম কি? আর বাবার নাম? তোর নাম? মোটু। কে ভালো নাম বল। ভালো নাম বল। হ্যাঁ কাদ্দু। ওইটাও ভালো নাম বলে। ভালো নামটা বল কি বটে? হ্যাঁ প্রদীপ। তোর নাম কি? তোর নাম? আর গ্রামের নাম কি? বাবার নাম? বাবার নাম বীরবল মাহাতো। ও, তোর বাবার নাম বীরবল। তোর নাম কি? গ্রামের নাম? বাবার নাম কি? তাহলে আমাদের স্কুল অনেকদিন ছুটি ছিল, কিসের জন্য রে? লকডাউন। কি জন্য হয়েছিল? বাহ, তোরা তো ভালোই জানিস। হ্যাঁ অনেক খোঁজ খবর রাখিস দেখছিস। আর করোনার জন্য তাহলে স্কুল ছুটি ছিল, তাই তো? তো করোনার থেকে তোরা কিভাবে রক্ষা পাবি? মাস্ক পরলে। যার করোনা হয় তার সে হাঁচি হয়, আর সেই হাঁচির মাধ্যমে কি হয়, তার ভাইরাসটা ছড়িয়ে পড়ে। আর সেই ভাইরাসটা তোর যদি নাকে ঢুকে, তোরও সেই রোগটা হয়ে যাবে। তার জন্য যার করোনা হয়েছে সেও মাস্ক পরবে, আর যার হয় নাই সেও যাতে ভাইরাসটা না ঢুকে সেও মাস্ক পরতে হবে, বুঝলি না? তাহলে করোনা ভাইরাসটা খুব ছুঁয়াচে ভাইরাস হবে, দাঁতের ফাঁকগুলো উপর নিচে থাকে, তাহলে সেই ফাঁকের নোংরা যদি পরিষ্কার করতে হয় আমাদের এই পাশাপাশি মাজলে হবে না, উপর নিচে মাজতে হবে, বুঝা গেল? দেখি তোদের নখগুলো, দেখি নখ কার কার বড় আছে, দেখি নখ, দেখি। হ্যাঁ কাল কাটে আসবি? তোর তোর নাই কে? হ্যাঁ তোরও নাই? আচ্ছা আচ্ছা। নখ কেউ বড় বড় রাখবি নাই, ঠিক আছে? নখ বড় রাখলে কি হবে? নখের মধ্যে নোংরা জমবে। হ্যাঁ নখে নোংরা জমবে, সেই নোংরা আমরা যখন খাবার খাবো, খাবারের সাথে সেই নোংরা আমাদের শরীরে ঢুকে যাবে, তারপরে আমাদের পেটের রোগ হবে, কষ্ট পাবি তোরা। তার জন্যে তোরা কি করবি, সপ্তাহে একদিন হলেও নখগুলা কাটিয়ে নিবি, ঠিক আছে?
অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে খাবার খাবি, ঠিক আছে? সাবান দিয়ে কেমন করে হাত ধুবি কাঞ্চন দেখা তো, দেখা সাবান দিয়ে কেমন করে হাত ধুবি দেখি সবাই দেখা। হ্যাঁ হ্যাঁ, কে ভালো করে দেখাতে পারবি? দেখা দেখা দেখা, তুই দেখা। হ্যাঁ, তারপরে আর উল্টা দিকে, হ্যাঁ, তারপরে ভালো করে একবার ঘষে জল দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক, তারপরে খাবার খেতে হবে। হাত না ধুয়ে খালে শরীরে রোগ ঢুকবে, ঠিক আছে, পেটের রোগ হবে। আমরা প্রত্যেক দিন হাত ধুয়ে খাবার খাবো, কেমন? অজগর, তাহলে অজগর সাপ দেখেছিস? না দেখিস? কি কি সাপ দেখেছিস বল না? আর বা অনেক কিছু সাপ দেখেছিস তুই? আচ্ছা, এরপর আয়ে আমটি আমি খাবো পেড়ে। আম খাইছিস না? কাঁচা আম না পাকা আম রে? আম আর কাঁচা আম কেমন লাগে? চেকা টক লাগে, তাই তো? আর কাঁচা মিঠা আমও আছে, সেটা কিন্তু মিঠা মিঠা লাগে। হ্যাঁ, এইপরে তাহলে আম কখন হয় রে? হ্যাঁ, বৈশাখ মাসে গ্রীষ্মকালে লে আম পাকে, বৈশাখে আছে না? বিশ্রাম, প্রেড সাবধান, প্রেড বিশ্রাম, প্রেড সাবধান, প্রেড। এবারে প্রথমে আমরা কি করব? কদম তাল করব, প্রেড একসাথে কদম তাল শুরু করো। লেফট রাইট লেফট, 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 লেফট রাইট লেফট। এক নম্বর হাতের ব্যায়াম শুরু করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। এবার দু নম্বর হাতের ব্যায়াম, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আট, সাত,
ছয় পাঁচ চার তিন দুই এক প্লেট কোমরে ব্যবহারের জন্য কোমর ধরে প্রস্তুত হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক দু নম্বর কোমরের ব্যায়াম সামনে পিছনে কোমর ধর সবাই সামনের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট Thank you.